মাদক পাচারে প্রয়োজন গাড়ি, সেই গাড়ির জন্য অগ্রিম টাকা দিয়ে রাখা হয় চোর দলের সদস্যদের। টাকা পাওয়ার পর চোর দলের সদস্যরা টার্গেট করে বিভিন্ন গাড়ি, প্রথমে নজরদারি, পরে সুযোগ বুঝে তা চুরি করা হয়। টার্গেট ব্যক্তি গাড়ি রেখে কাজে গেলে বিশেষ চাবি দিয়ে 40 সেকেন্ডে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। গাড়ি চোর দলের 3 সদস্যকে গ্রেপ্তার করে এসব তথ্য জানানোর পর পুলিশ বলছে একাধিক মামলায় আগেও জেল খেটেছেন তারা। সাদা রঙের প্রাইভেট কারটিকে নজরদারিতে রেখেছেন একজন গাড়ির মালিক, কাজে যাওয়ার সাথে সাথে সেই তথ্য দেয়া হয় তার দলের আরেকজনকে, আর সুযোগ বুঝে বিশেষ চাবি দিয়ে গাড়ির লক খুলে গাড়ি নিয়ে চম্পট দেয় চোর দল, যা করতে সময় লাগে মাত্র 40 সেকেন্ড। গাড়ি চুরির আগেই ঠিক থাকে ক্রেতা, যিনি একজন মাদক বিক্রেতা। চোরাই গাড়ি দিয়ে সারা দেশে মাদক পাচার করতেন তিনি। চক্রটির 3 সদস্যকে চোরাই গাড়ি সহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে বিভিন্ন মামলায় তারা একাধিকবার খেটেছেন জেল, সেখানে বসেই তিনজনের পরিচয়ের পর চুরির সব পরিকল্পনা করেন তারা। তিনজনই বিভিন্ন অপকর্মের মাধ্যমে জেলে জেলে গেছে, হাজতে গেছে, তখন তাদের ভিতরে জেলখানা থেকেই পরিচয় হয়েছে। করিম তাকে অফার দেয় যে তার একটা গাড়ি দরকার, একটা গাড়ি চুরি করে ফেললে তাকে সে 50,000 টাকা দিয়ে দেবে। তার পাশে 5-7 প্রকারের চাবি আছে, সে চাবি দিয়ে যখন টার্গেটকে কোনো টার্গেট গাড়ি রেখে কোনো কাজে যায়, সে ওই তার সাথে যেটা যে যে গাড়িতে অ্যাডজাস্ট হয় সেভাবে সে গাড়িতে নিয়ে নেয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই গাড়ি চুরি করে আসছেন তারা। মোহন ইসলাম, DBC News, ঢাকা।